সঙ্গে সঙ্গে বার্তা দিলেন শেকড়টা যেন না ভুলে যায়, মানে নন্দীগ্রাম যেন না তারা ভুলে যায় কখন। আমাদের এখান থেকে এটা গ্রামীণ এলাকা, কৃষি নির্ভর অর্থনীতি, এখান থেকেও কিন্তু দেশের সেবায় অনেক কৃতি তৈরি হচ্ছে। এবারেই আইআইটিতেও র্যাঙ্ক করেছে, কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে, মেডিকেলেও বেশ কয়েকটা চান্স পেয়েছে। তাদের বলেছি যে বড় জায়গায় তো যাবে, তো এর আগেও অনেকে বড় জায়গায় গেছেন নন্দীগ্রাম, তারা নন্দীগ্রামের মাটির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। এটা আমি বলেছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তার নির্যাতিতা যিনি মারা গেছেন সুকেন্দু শেখর রায় আজকে যে টুইট করেছেন, এটা তো আমরা বেশ কয়েকদিন ধরে বলছি। সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সর্বোচ্চ আদালত, তারা সৈন্য নিয়েছেন, অত্যন্ত উৎসাহজনক এবং আমরা সকলে আশাবাদী। দাদা, ডার্বি গতকাল বাতিল হয়েছিল, আজকে 144 ধারা জারি করলো বিধাননগর, 163 নট 144, হ্যাঁ তারা জারি ন্যায় সংহিতাতে 163, এটা অত্যন্ত লজ্জাজনক যে এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই, আর তার পুলিশের লোকেরা 163 না করে সরকারকে তো আত্মবাদ করতে পারবে যে প্যারামিলিটারি দিয়ে হোক বিশেষ করে ফুটবল, তাদের সেন্টিমেন্টে তাদের উৎসাহে আঘাত দেওয়া হয়েছে। আবার প্রতিবাদ যারা করতে গেছেন, আমি দেখছিলাম ইস্ট বেঙ্গল, দাদা প্রতিবাদ করলেই কি শাসক দলের বা চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, সুকেন্দু শেখর রায়কে যেরকম ভাবে ডাকা হয়েছে ভুক্তভোগী, পঞ্চাশ কাছাকাছি মামলা করেছে, সৌমাভ পাত্র, রঞ্জিত পাত্র, অভিজিৎ গিরি, মান্য উচ্চ উচ্চ আদালত, দীপান্বিতা গিরি, এটাই সরকারের একমাত্র, এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে। দাদা, যুব ভারতী জুড়ে আজকে তুলকালাম কাণ্ড চলছে, পুলিশ অ্যারেস্ট করছে, লাঠি চার্জ করছে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের উপরে, কি বলবেন? যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার, তারপরে সময় এসেছে নবান্ন চলো, নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো, এ পদত্যাগ করবে এ পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে, ডাক দিন যে কেউ ডাক দিন, আমি আছি এজ এ সিটিজেন আছি। দাদা, তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি, এটা প্রথমত বলিনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই, তৃতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত, ইতিমধ্যে পাঁচজনকে আমাদের কোনো আপত্তি নেই। আমি যারা পরিযায়ী এসেছিলেন, যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন, তাদেরকে আমি বলবো আপনার প্রতিবেলা আড়ির বাড়িটা গেলেন না কেন, এই নির্যাতিতা যদি মহিলা হন, আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করত, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে, আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি, আমি বলছি না পারিবারিক, ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তার করেছে, যদি কেউ বাকি থাকে তাদেরও ধরবে, কেউ বাধা দেবে, আমি কোন প্রোটেকশন তাদেরকে দেবো না, থানায় যাবে না, তো ক্লিয়ার। কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো,
তাকে যখন ভোটের দুদিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসছেন, রাজনীতি করতে আসছেন। দাদা আরজি কর নিয়ে দৃষ্টি ঘোরানোর জন্য কি নন্দীগ্রামের প্রতিনিধি দল? না না, ওটা খুব বড় ব্যাপার। আরজি কর ডাক্তার কোন তার সরকারি ধর্ষণ খুন, ওটা অনেক বড় ব্যাপার, এটা পৃথিবীর ইস্যু, সামাজিক ব্যাধি। তার সঙ্গে কোন বিষয়কে তুলনা করলে চলবে না। আমি এই বিষয় ক্লিয়ার করেছি, আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি, যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই, আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করব না, পরিষ্কার কথা। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার, নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, আমি এই নীতিতে বিশ্বাস করি। তো এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য, তারা রথিবালা আড়ির বাড়িতে যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেননি।